আশুলিয়ায় জিরানি সাথী গার্মেন্টস এর সামনে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ঢাকা জেলার উদ্যোগে বঙ্গবন্ধুর এর আদর্শ দর্শন আলোচনা সভা এবং পথ মানুষের ভোজন আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কমিটির সব প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার এস এ এম বাদশামিয়া, ইঞ্জিনিয়ার শাহনিওয়াজ খান মিলন, মোহাম্মদ আরকু মুন্সি, জিএম নজরুল ইসলাম নীরব, সাবেক কাউন্সিলর পারভীন আক্তার, মাহবুব আহমদ, নজরুল ইসলাম সহ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার নেতৃবৃন্দ। বিশ্বের 140টা দেশে আমরা বঙ্গবন্ধু আদর্শ দর্শন তার সোনার বাংলা জানানোর জন্য কাজ করে যাচ্ছি। সেই স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে ঠেকাইতে পারে নাই। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এরপরে 75 সালের 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে এবং তার পরিবারকে সেই কালো রাতে হত্যা করেছে। হত্যা করে ভেবেছিল হয়তো বাংলাদেশের থেকে এই মুজিব সৈনিক সব চলে যাবে, বঙ্গবন্ধুর নাম কেউ নেবে না। আসলে তারা জানে না বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু।